নমস্কার বন্ধুরা, গার্ডেন টিপস ইউটিউব চ্যানেলে আপনাদের জানাই সকলকে স্বাগত। বন্ধুরা, আমি আপনার সঙ্গে এই ভিডিওটাতে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে ধনে পাতা চাষের সম্বন্ধে। আপনারা কিন্তু বাড়িতে খুবই ভালোভাবে টবে বা যে কোনো পাত্রে হোক না কেন, আপনারা কিন্তু খুবই ভালোভাবে ধনে পাতা চাষ করতে পারেন, খুবই সহজভাবে, বারো মাসে চাষ করতে পারেন আপনারা। তো কীভাবে করবেন এবং কী ধরনের মাটি প্রস্তুত করলে ধনে পাতা চাষ খুবই ভালো হবে, সেই বিষয়গুলো নিয়ে আমি আপনার সঙ্গে এই ভিডিওটাতে বিস্তারিতভাবে আলোচনা করব। তো বেশি দেরি না করে চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, ধনে পাতা চাষের সঠিক সময় হচ্ছে এখন। এখন বলতে বন্ধুরা, যে শীতকালে সময়টা রয়েছে সেই সময়টা কিন্তু ধনে পাতা চাষের জন্য খুবই ভালো একটা সময়। বারো মাসেই কিন্তু আপনারা চাইলে ধনে পাতা চাষ করতে পারেন। তো ধনে পাতা চাষ বারো মাসেই ভালো হবে, কিন্তু গরমকালে একটু আলাদা রকম পরিচর্যা এবং শীতকালে একটু আলাদা রকম পরিচর্যা করতে হবে। তো গরমকালে কী ধরনের পরিচর্যা করতে হবে সেটা হচ্ছে একটু সেমিশেডের মধ্যে আপনাদেরকে চারাগাছগুলি রাখতে হবে এবং জল নিয়মিত দিয়ে যেতে হবে। শীতকালে কিন্তু খুবই ভালোভাবে গ্রোথ হয় এই ধনে পাতা গাছগুলো, গ্রীষ্মকালে একটু গ্রোথটা কমে যায়। আর অবশ্যই আপনারা করতে পারেন, গ্রীষ্মকালেও বারো মাসে চাষ করা সম্ভব, কিন্তু গ্রীষ্মকালে রেজাল্টটা খুবই একটা কম পাওয়া যায়। খুব ভালোভাবে যদি পরিচর্যা করতে পারেন তাহলে ভালো রেজাল্ট পাওয়া যাবে। আমি এখানে যে ধরনের মাটি নিয়ে নিয়েছি ধনে পাতা চাষের জন্য সেটা হচ্ছে 80% নর্মাল গার্ডেন সয়েল এবং 10% নিয়ে নিয়েছি আমি এখানে পাতা পচা সার। আপনারা পাতা পচা সারের বদলে কিন্তু গরুর গোবর সার এবং কম্পোস্ট, ভার্মি কম্পোস্ট সার আপনারা ইউজ করতে পারেন। এবং কম্পোস্ট সার আপনার বাড়িতে যদি থাকে তাহলে আপনারা 10% ইউজ করতে পারেন এই পাতা পচা সারের বদলে। আর নর্মাল গার্ডেন সয়েলে আপনারা কিন্তু খুবই ভালোভাবে ধনে পাতা চাষ করতে পারেন। তো কীভাবে করবেন সেটা আমি পরে আলোচনা করছি আপনাদের সঙ্গে। এবার গোটা ধনেগুলো আমি এখানে ছড়িয়ে দেবো। অনেকেই কমেন্ট করে জানান যে গোটা ধনে ছড়াবো না কি ভেঙে ছড়ানো ভালো হবে। তো আমি আপনাদেরকে বলে দিই, ধনেগুলো ভেঙে ছড়ালে কি হয়, খুবই তাড়াতাড়ি চারাগাছগুলি বেরোবে। আর গোটা করে ছড়িয়ে দিলে কিন্তু দুটো করে চারাগাছগুলি বেরোবে, একটু লেট হবে চারাগাছগুলি বেরোতে। আর ভিজিয়ে রাখলে কি হয়, আপনারা অনেকে কমেন্ট করেন যে কতক্ষণ ভিজিয়ে রাখবো। তো ভিজিয়ে রাখতে পারেন আপনারা 12 ঘন্টা রাখতে পারেন এবং 24 ঘন্টা রাখলে খুবই ভালো হবে। ভেজালে কি হয়, যে শক্ত খোলাটা রয়েছে ধনের সেটা আস্তে আস্তে নরম হয়ে যায়। সেই নরম হয়ে যাওয়ায় কিন্তু গাছগুলো আরও তাড়াতাড়ি বেরোতে সুবিধা হয় নরম হয়ে গেলে। ব্যাপারটা আলোচনা করে নিই আপনাদের সঙ্গে, যে কেমন 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 জল দিতে হবে ধনে পাতা চাষের জন্য। সকালে এবং সন্ধ্যাবেলায় জল দেওয়া খুবই ভালো। তো সন্ধ্যাবেলায় একবার, প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় একবার জল দেবেন চারাগাছগুলি বেরোনোর পর। চারাগাছগুলি যতদিন না বেরোয় তা হালকা হালকা জল দিতে হবে মাটিটা শুকিয়ে গেলে। কিছুদিন পর দেখতে পাচ্ছেন ধনে গাছগুলি খুবই ভালোভাবে গ্রোথ হয়েছে। আরও কিছুদিন পর দেখতে পাচ্ছেন খুবই ভালোভাবে কিন্তু গাছগুলো বেড়ে উঠছে। আপনারা সাধারণ মাটিতে বসাতে পারেন। তো ঠিক মতো পরিচর্যা করতে হবে। পরিচর্যাটা হচ্ছে 15 দিন অন্তত আপনাদেরকে সর্ষের খোল ভিজে জল নিয়মিত দিয়ে যেতে হবে 15 দিন অন্তত, তাহলে কিন্তু আপনারা ভালো রেজাল্ট পাবেন এরই মতনই।
অনেকেই কমেন্ট করেন যে ধনেপাতা গাছগুলো বড় হয়ে যাওয়ার পর কি মাঝে মাঝে কেটে নিলে কি ধনে গাছগুলো বেরোবে। তো তাদের জন্য বলি, হ্যাঁ বন্ধুরা, আপনারা কিন্তু ধনে গাছগুলো মাঝে মাঝে কেটে নিতে পারেন, যতটা আপনাদের প্রয়োজন রান্নার জন্য বা যে কোনো প্রয়োজন, তো আপনারা মাঝে মাঝে ধনে গাছগুলো কেটে নিয়ে আপনারা ইউজ করতে পারেন। আবার ধনে পাতাগুলো যদি মাঝে মাঝে আপনারা কেটে নেন, তাহলে কিন্তু যে শাখা প্রশাখা ধারে ধারে যে রয়েছে সেগুলোতে থেকে কিন্তু আপনারা ধনে গাছগুলো আরও বেরোতে শুরু করবে, আরও ঝাঁকড়া হবে, প্রচুর পরিমাণে ঘন হয়ে গেছে। সেই জন্য আমি কতগুলো গাছ আমি উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে নেওয়াটাই ভালো, কারণ অনেকগুলো গাছ হয়ে যাওয়ার ফলে কিন্তু সব গাছগুলির গ্রোথ ভালো হবে না। ধনেপাতা চাষ করা অনেক সহজ বন্ধুরা, আপনারা বাড়িতে খুবই ভালোভাবে কিন্তু ধনেপাতা চাষ করতে পারেন। আমি আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি ঠিক মতো যে কী ধরনের মাটি এবং কী কী পরিচর্যা করতে হবে। কিছু যদি কোশ্চেন থাকে তাহলে নিচে আমাকে অবশ্যই কমেন্ট করে জানান, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমার চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে নিচে যে লাল কালারের সাবস্ক্রাইব বাটন দেখতে পাচ্ছেন সেটাকে প্রেস করুন, এবং পাশে যে ঘন্টা আসবে সেটাকে অল নোটিফিকেশান আইকনে প্রেস করে রেখে দিন। ধন্যবাদ সকলকে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।